তো হ্যাঁ গাইস, ফাইনালি চলে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড গাইস, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে গাইস, আমাদের গেমের ভিতর কিন্তু ফাইনাল নতুন যে আমাদের ইলাইট পাস দিয়েছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ইলাইট পাসের ব্যাচগুলো তোমরা কীভাবে কমপ্লিট করবে, এছাড়া গাইস তোমরা যে আমাদের মিশনগুলো আছে ইলাইট পাসের ডেইলি মিশন, অ্যান্ড গাইস ইলাইট পাস মিশন, অ্যান্ড গাইস যত মিশন আছে সবগুলো কীভাবে কমপ্লিট করবে আজকের ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো। সো গাইস দেখতে পাচ্ছ, আমাদের কিন্তু নতুন যে আমাদের ইলাইট পাস দিয়েছে এখানে কিন্তু রিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ, যেগুলো কিন্তু আমি কিন্তু তোমাদেরকে আগে কিন্তু দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো গাইস চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা আমরা দেখে নেবো, অ্যান্ড গাইস তোমরা কীভাবে এই যে আমাদের মিশনগুলো আছে এই মিশনগুলো তোমরা সহজে কীভাবে কমপ্লিট করবে আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। সো গাইস অবশ্যই অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি কন্টিনিউ দেখতে থাকো, অ্যান্ড গাইস যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ আমরা কিন্তু 100K-র খুবই কাছাকাছি আছি। সো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা আমরা দেখে নেবো। তো গাইস এখানে কিন্তু আমরা অ্যাট ফার্স্ট কিন্তু ইলাইট পাসের মিশনে চলে আসবো, অ্যান্ড গাইস ডেইলি মিশন কিন্তু আমি বলে দেবো না যে কীভাবে কমপ্লিট করবে, কেননা কিন্তু এখানে কিন্তু ডেইলি মিশন কিন্তু পার ডে কিন্তু এখানে চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। তো গাইস এর জন্য ডেইলি মিশন কিন্তু বলে দেবো না, ঠিক আছে। তো গাইস এটা কিন্তু তোমরা নিজে নিজেই কমপ্লিট করে নিও, ঠিক আছে। তো তোমরা জাস্ট গেম খেলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে তোমাদের ডেইলি মিশন। তো গাইস এবার তোমাদেরকে বলে দিই উইক ওয়ান মিশন কীভাবে তোমরা কমপ্লিট করবে। তো গাইস এর জন্য তোমাদেরকে অ্যাট ফার্স্ট এটা কমপ্লিট করার জন্য তোমাদেরকে ক্লাসে স্কোয়াড মোডে কিন্তু তোমাদের 6000 ড্যামেজ দিতে হবে, ঠিক আছে। তো গাইস এখানে যাবে, অ্যান্ড গাইস ক্লাস স্কোয়াড মোডে এখানে দেখতে পাচ্ছ আমাদের ক্লাস স্কোয়াড মোড খেলবে, অ্যান্ড গাইস তোমাদের কিন্তু এনিমিকে 6000 ড্যামেজ দিতে হবে, মানে তোমাদের কিন্তু যে কোনো গান দিয়ে কিন্তু 6000 ড্যামেজ দিতে হবে, মানে এনিমি কিল করলে তোমাদের যে ড্যামেজটা দেখায় সেই ড্যামেজটা কিন্তু তোমাদের 6000 দিতে হবে। তাহলে গাইস এই অ্যাট ফার্স্ট এইটা কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে, যে 16টা ব্যাচ আছে এটা কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো গাইস এরপরে কিন্তু দেখতে পাচ্ছ এই মিশনটা কীভাবে কমপ্লিট করবে। তো গাইস এখানে কিন্তু এই মিশনটা কমপ্লিট করার জন্য তোমাদেরকে জাস্ট ফ্রি ফায়ার 300 মিনিট খেলতে হবে। তো গাইস যে কোনো মোডে কিন্তু তোমরা এখানে কিন্তু 300 মিনিট খেললে কিন্তু হয়ে যাবে। তো গাইস এখানে কিন্তু ক্লাস স্কোয়াড র্যাঙ্ক খেলতে পারো, ক্লাসিক র্যাঙ্ক, যে কোনো মোড খেলতে পারো, অ্যান্ড গাইস 300 মিনিট হয়ে গেলে কিন্তু তোমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আরামসে, ঠিক আছে। তো এটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তো গাইস এরপরে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সিএস র্যাঙ্ক মোডে কিন্তু 20টা ম্যাচ কমপ্লিট করতে হবে। তো গাইস এখানে কিন্তু আমাদের এই সিএস র্যাঙ্ক যেটা আছে আমাদের এই সিএস র্যাঙ্কে কিন্তু আমাদের কিন্তু 20টা ম্যাচ কিন্তু খেলে নিলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো গাইস এখানে কিন্তু আমাদেরকে 20টা ম্যাচ জাস্ট খেলতে হবে। তো গাইস এখানে কিন্তু আমাদের 20টা ম্যাচ খেলে নিলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো গাইস এই মিশনগুলো কিন্তু তোমাদের ইলাইট পাস নিলে কিন্তু লোড হবে, নাহলে কিন্তু হবে না। এই উপরের দুটো দিক তো এখানে কিন্তু ইলাইট পাসের ছাপানো আছে এই দুটো, বাট বাকি এখানে কিন্তু তোমরা এইগুলো কিন্তু ইলাইট পাস না নিলেও কিন্তু তোমরা লোড করতে পারবে, ঠিক আছে। তো গাইস এরপরেরটা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদেরকে ক্লাসিক মোডে কিন্তু রিভাইভ করতে হবে 10 জনকে, ঠিক আছে। এখানে কিন্তু 10 জনকে কিন্তু রিভাইভ করে দেবে 10 বার, তাহলে কিন্তু এখানে কিন্তু তোমাদের হয়ে যাবে। তো গাইস এটা কিন্তু একটা ম্যাচে না, তোমরা কিন্তু যত খুশি ম্যাচে কিন্তু রিভাইভ করতে পারো, 10 বার রিভাইভ করতে হবে, তাহলে কিন্তু তোমরা ইলাইট বক্স ইলাইট পাসের যে বক্স আছে দেখতে পাচ্ছ এখন তো এই বক্সটা পাবে, অ্যান্ড গাইস এখান থেকে তোমরা ম্যাজিক কিউবও কিন্তু পেয়ে যেতে পারো, ঠিক আছে। তো গাইস এরপরে দেখতে পাচ্ছ আমাদের যে টিম টাস্ক দিয়েছে এটাতে কী দিয়েছে। তো গাইস এখানে কিন্তু 50টা মেডিকেট করতে হবে ক্লাসিকে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো জাস্ট তোমরা ক্লাসিক ম্যাচ খেলবে, অ্যান্ড গাইস এখানে কিন্তু তোমরা কিন্তু 50টা মেডিকেট করে নেবে, তাহলেই তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে আরামসে, ঠিক আছে। তো গাইস তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের 30টা কিন্তু 30 বার কিন্তু লাক রয়্যালে কিন্তু স্পিন করতে হবে, তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। তো গাইস এখানে কিন্তু তোমরা গোল্ড রয়্যালে ট্রাই করতে পারো, এখানে দেখতে পাচ্ছ গোল্ড রয়্যালে চলে আসলাম, অ্যান্ড গাইস এখানে তোমরা কিন্তু স্পিন করবে, তাহলে কিন্তু তোমাদের 30টা স্পিন করলে কিন্তু তোমাদের এখানে কিন্তু আরামসে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো গাইস এখানে কিন্তু দেখতে পাচ্ছ 30টা স্পিন করতে হবে। তো গাইস এখানে কিন্তু তোমরা যখনই 30টা স্পিন করে নেবে তখন এটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো গাইস এখানে 30-এর মধ্যে একটা স্পিন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ, আমি একটা স্পিন করলাম, তো জাস্ট আমার কিন্তু একটা স্পিন হয়ে গেল। তো গাইস এরপরে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ডিল 5000 ড্যামেজ ইউজিং শর্ট গান ইন ক্লাসিক মোড। তো গাইস ক্লাসিকে কিন্তু আমাদের শর্ট গান দিয়ে, মানে M10, M1887, তারপরে যে সমস্ত শর্ট গান আছে Mag-7, এই সমস্ত শর্ট গান দিয়ে কিন্তু আমাদের 5000 ড্যামেজ দিতে হবে, তাহলে কিন্তু আমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে আরামসে। অ্যান্ড গাইস এখানে কিন্তু 8টা ব্যাচ পেয়ে যাব আমরা ইলাইট পাসের, অ্যান্ড গাইস এই লাস্ট মিশন উইক ওয়ানের যেটা দেখতে পাচ্ছ
আমাদের কিন্তু ক্লাস স্কোয়াড মোডে কিন্তু 20 জন প্লেয়ারকে কিন্তু কিল করতে হবে, তাহলে কিন্তু এটা হয়ে যাবে অ্যাঙ্গিস 12টা কিন্তু আমরা ইলাইট পাসের ব্যাচ পেয়ে যাব। ঠিক আছে, তো গাইস এখানে জাস্ট 20টা প্লেয়ার কিল করলে কিন্তু মিশন কমপ্লিট হয়ে যাবে। তো গাইস আমাদের কিন্তু উইক ওয়ানের মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে কীভাবে করবে সেটা কিন্তু তোমাদেরকে বলে দিলাম। এবার গাইস তোমাদেরকে উইক 2-এরটা কিন্তু বুঝিয়ে দেবো। ঠিক আছে গাইস, তো গাইস এবার কিন্তু আমরা উইক 2-তে চলে এসেছি। অ্যান্ড গাইস এখানে দেখতে পাচ্ছ অ্যাট ফার্স্ট এইটা কিন্তু আমাদের ক্লাসিক মোডে কিন্তু 20টা প্লেয়ার কিন্তু মারতে হবে অ্যাজ এ রাইফেল। দেখতে পাচ্ছ এখানে কিন্তু AK-47 এই সমস্ত এয়ার গানের কিন্তু এমও যেটা আছে এয়ার গান দিয়ে কিন্তু আমাদেরকে কিল করতে হবে 20টা প্লেয়ার, তাহলে কিন্তু এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো গাইস M4A1 তারপরে AK-47 যেগুলো এয়ার এমোর গান আছে ওইগুলো কিন্তু মারতে হবে। ঠিক আছে, ওই গান দিয়ে। তো গাইস এরপরে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু প্লেস ইন টপ 3 ক্লাসিক 10 টাইম। তো গাইস এখানে কিন্তু আমাদের ক্লাসিক কিন্তু 10 বার কিন্তু টপ 3-তে থাকতে হবে, তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্ড গাইস এরপরে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু যেটা দিয়েছে এখানে কিন্তু সিএস র্যাঙ্ক মোডে কিন্তু 10টা ম্যাচ কমপ্লিট করতে হবে। তো গাইস এখানে কিন্তু সিএস র্যাঙ্ক মোডে কিন্তু 10টা ম্যাচ কমপ্লিট করলেই হয়ে যাবে। তো গাইস উইক 2 মিশনটা কিন্তু আমাদের দ্বিতীয় নম্বর যে সপ্তাহ আছে সেটাতে খুলবে, তারপরে তৃতীয় নম্বর সপ্তাহতে আমাদের উইক 3 মিশন। তো গাইস এখন কিন্তু লক আছে দেখতে পাচ্ছ, আমাদের কিন্তু উইক 1 মিশনটা এখন কিন্তু কমপ্লিট হবে। ঠিক আছে, তো গাইস এখানে কিন্তু যখন লক খুলবে তখন কিন্তু এগুলো কমপ্লিট করতে পারবে, তাছাড়া কিন্তু পারবে না। তো গাইস এখানে কিন্তু দ্বিতীয় সপ্তাহতে এটা খুলবে, তারপরে তৃতীয় সপ্তাহতে এটা, অ্যান্ড গাইস চতুর্থ সপ্তাহতে কিন্তু এটা খুলবে। তো গাইস এখন কিন্তু উইক 1-এরটা খুলেছে। তো গাইস এখনই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো যে এগুলো কিন্তু কীভাবে কমপ্লিট করবে উইক 1, 2, 3 এগুলো। ঠিক আছে, তো গাইস এরপরে দেখতে পাচ্ছ যেটা আমাদের মিশন দিয়েছে সেটা কিন্তু গাইস এখানে দেখতে পাচ্ছ সিএস র্যাঙ্ক মোডে কিন্তু 10টা ম্যাচ কমপ্লিট করতে হবে, তাহলে এটা হয়ে যাবে। অ্যান্ড গাইস তারপরে এখানে দেখতে পাচ্ছ ক্লাসিক বা র্যাঙ্ক মোডে কিন্তু তোমাদের এখানে কিন্তু এআর গান দিয়ে কিন্তু 10টা এনিমিকে কিল করতে হবে। তো গাইস এখানে কিন্তু তোমাদেরকে AK-47 M1887 বলছি M4A1 অ্যান্ড গাইস এখানে XM8 অ্যান্ড গাইস 200 সমস্ত এআর গান আছে সেগুলো দিয়ে কিন্তু কিল করলে হবে। ঠিক আছে, অ্যান্ড গাইস এরপরে দেখতে পাচ্ছ নেক্সট যেটা আছে আমাদের কিন্তু এখানে কিন্তু 20,000 মিটার কিন্তু এখানে ট্রাভেল করতে হবে হেঁটে, তাহলে কিন্তু এখানে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো গাইস ম্যাপে কিন্তু তোমাদেরকে দৌড়ে বেড়াতে হবে 20,000 মিটার, তাহলে জাস্ট এটা কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড গাইস টিম টাস্কে কী দিয়েছে দেখো, আমাদের কিন্তু NCS মোডে গাইস এখানে কিন্তু 30,000 ড্যামেজ দিতে হবে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। ঠিক আছে গাইস, এখানে কিন্তু ইলাইট পাসের বক্স পেয়ে যাচ্ছ, এছাড়া গাইস টোকান পেয়ে যাচ্ছ। তো গাইস এখানে কিন্তু আমাদের সিএস মোডে কিন্তু 30,000 ড্যামেজ দিতে হবে। তো গাইস এখানে কিন্তু তোমরা সিএস মোডে কিন্তু যে কোনো সিএস মোড খেলতে পারো, সিএস অথবা সিএস র্যাঙ্ক যে কোনো খেললে কিন্তু তোমাদের হবে। ঠিক আছে, তো গাইস এরপরে কিন্তু তোমাদেরকে আবার নেক্সট আমি বলে দিচ্ছি যে নেক্সটে কী আছে আমাদের। তো গাইস এরপরে দেখতে হচ্ছে আমাদের নেক্সট যে মিশন সেটা কিন্তু র্যাঙ্ক মোডে কিন্তু গাইস এখানে কিন্তু 4,000 পয়েন্ট ড্যামেজ দিতে হবে শর্ট গান দিয়ে, M1887 Mag-7 এই সমস্ত গান দিয়ে কিন্তু M10 দিয়ে কিন্তু ড্যামেজ দিতে হবে তোমাদের 4,000, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। এছাড়া গাইস লাস্ট যেটা দেখতে পাচ্ছ উইক 2 মিশনে সেটা কিন্তু গাইস দেখতে পাচ্ছ ব্যাটল রয়্যাল মোডে কিন্তু 8 খান মাশরুম খেতে হবে। তো গাইস এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু 8টা মাশরুম কিন্তু খেলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। তো গাইস এখানে কিন্তু তোমরা র্যাঙ্ক বা গাইস এখানে কিন্তু দেখতে পাচ্ছ বারমুন্ডা ম্যাপে ক্লাসিক বা র্যাঙ্ক খেলবা, অ্যান্ড গাইস 8টা মাশরুম খেলে কিন্তু তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড গাইস এবার কিন্তু তোমাদেরকে উইক 3 মিশন কমপ্লিট কীভাবে করবে জানিয়ে দেবো। তো গাইস অ্যাট ফার্স্ট এটা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 15টা ম্যাচ কমপ্লিট করলে এটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড গাইস এরপরে নেক্সট যেটা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু 15,000 মিটার কিন্তু ট্রাভেল করতে হবে, মানে হেঁটে বেড়াতে হবে, দৌড়ে বেড়াতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে ক্লাসিক মোডে। অ্যান্ড গাইস তারপরে দেখতে পাচ্ছ যেটা নেক্সট আছে আমাদের কিন্তু ক্লাস স্কোয়াড ম্যাচে কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমাদের 3,000 ড্যামেজ দিতে হবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্নাইপার দিয়ে, তার মানে গিয়েস এখানে কিন্তু AWM বা Kar-90 এই সমস্ত জাতীয় M82B এই গান দিয়ে কিন্তু আমাদের 3,000 ড্যামেজ দিতে হবে আমাদের কিন্তু ক্লাস স্কোয়াড মোডে, তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে। অ্যান্ড গাইস টিম টাস্কে যেটা দিয়েছে দেখতে পাচ্ছ ক্লাসিক বা র্যাঙ্ক মোডে কিন্তু আমাদের 25টা এনিমি কিন্তু কিল করতে হবে, তাহলে কিন্তু এখানে কিন্তু হয়ে যাবে। তো গাইস এখানে কিন্তু 25টা এনিমি তোমাদেরকে হেডশট দিয়ে কিল করতে হবে ক্লাসিক অথবা র্যাঙ্ক মোডে, তাহলে কিন্তু তোমাদের এটা হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্ড গাইস এখানে দেখতে পাচ্ছ টিম টাস্কে আরেকটা দিয়েছে, এখানে কিন্তু আমাদের 2
ইউএভি, তার মানে গেস এখানে কিন্তু আমাদের ড্রোন, এখানে কিন্তু দুটো ভাঙতে হবে। তো গেস এখানে কিন্তু ম্যাপের ওপরে উড়ে বেড়ায় যে ড্রোনটা, ওটা কিন্তু ভেঙে দিলে কিন্তু তোমাদের এখানে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো গেস ক্লাসিক মোডে কিন্তু তোমাদের দুটো কিন্তু ওখানে ড্রোন ড্যামেজ দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। অ্যান্ড গেস এখানে দেখতে পাচ্ছ পনেরোবার কিন্তু তোমাদেরকে স্পিন মারতে হবে লাক রয়্যালে, তাহলে গেস এটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড গেস এখানে দেখতে পাচ্ছ ক্লাসিক মোডে কিন্তু পাঁচবার কিন্তু কাউকে রিভাইভ করতে হবে, তাহলে কিন্তু গেস এখানে তোমাদের কমপ্লিট হয়ে যাবে এটা। অ্যান্ড গেস যেটা শেষ এখানে কিন্তু উইক থ্রির, এখানে কিন্তু সিএস র্যাঙ্ক মোডে কিন্তু দুটো ম্যাচ তোমাদেরকে কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো গেস ক্লাস স্কোয়াড র্যাঙ্কে কিন্তু তোমাদের এখানে কিন্তু দুটো ম্যাচ খেলে নিলে কিন্তু এটা হয়ে যাবে, ঠিক আছে। তো গেস এবার কিন্তু আমাদের লাস্ট লাস্ট যেটা আছে উইক ফোর মিশন, তো গেস এটা কিন্তু লাস্ট। তো কীভাবে কমপ্লিট করবে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো গেস এখানে কিন্তু দেখতে পাচ্ছ অ্যাট ফার্স্ট যেটা এখানে আছে, একটা কিন্তু সিঙ্গেল ম্যাচে কিন্তু তোমাদেরকে 1000 ড্যামেজ দিতে হবে সিএস মোডে, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। অ্যান্ড গেস তারপরে দেখতে পাচ্ছ ক্লাসিক মোডে কিন্তু এখানে 8টা গেম খেলে নিলে হয়ে যাবে এটা তোমাদের। অ্যান্ড গেস এখানে কিন্তু তারপর নেক্সট যেটা দেখতে পাচ্ছ সিএস র্যাঙ্ক মোডে কিন্তু আমাদেরকে 5টা ম্যাচ খেলে নিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো গেস এখানে কিন্তু 5টা ম্যাচ খেলে নেবা তোমরা এখানে কিন্তু সিএস র্যাঙ্কে, তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে। অ্যান্ড গেস এরপরে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এরপরে মিশনটা। তো গেস এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের টিম টাক্সে দিয়েছে যেটা, এখানে কিন্তু ক্লাস স্কোয়াড মোডে কিন্তু তোমাদেরকে 50টা এনিমি ক্লিক করতে হবে, তাহলে হয়ে যাবে। এছাড়া গেস এখানে তারপরে দেখতে পাচ্ছ একবার কিন্তু বই আনলে ক্লাসিকে এটা হয়ে যাচ্ছে। অ্যান্ড গেস এখানে কিন্তু 5টা মেডিকেট ক্লাসিকে ইউজ করলে এটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এছাড়া গেস এবার কিন্তু আমাদের দেখতে পাচ্ছ এখানে কিন্তু যেটা দিয়েছে বনফায়ার ইউজ করতে হবে তোমাদেরকে। তো গেস এখানে তোমরা যখন বনফায়ার ইউজ করে নেবে একটা, এখানে কিন্তু তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। তো গেস বনফায়ার কী তোমাদেরকে বলে দিচ্ছি, তো গেস এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের যে এখানে কিন্তু বনফায়ার, তো গেস এটা কিন্তু বনফায়ার। তো গেস এখানে কিন্তু এই বনফায়ারটা তোমাদেরকে ম্যাপের ভিতরে একবার ইউজ করতে হবে। অ্যান্ড গেস আগুন যেটা বেরোয় ওইটা কিন্তু তোমাদেরকে ইউজ করতে হবে, ঠিক আছে। অ্যান্ড গেস লাস্ট মিশন যেটা কিন্তু আছে আমাদের, সেটা কিন্তু গেস এখানে দেখতে পাচ্ছ ক্লাস স্কোয়াড মোডে কিন্তু আমাদেরকে 4000 ড্যামেজ দিতে হবে এআর গান দিয়ে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো গেছি আজকের ভিডিও বেসিক্যালি এতটুকুই, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সো গেছি টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।